হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম কুক সুদেশনা। আজকে আমি তোমাদের সাথে ভেজ মোমোর রেসিপি শেয়ার করব। তোমরা বাড়িতে খুব সহজেই কিভাবে মোমো তৈরি করবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, এবং একটা খুবই সহজ পদ্ধতি দেখাবো যাতে তোমরা সুন্দরভাবে মোমোটা শেপ দিয়ে থাকো দোকানের মতো, সেই রকমই একটা দেখাবো শেপ। তো তার জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো চলো শুরু করি। এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো তেল, দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর এবারে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে ভালো করে এর উপর একটু সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলাম ডোটার ওপরে, দিয়ে এটাকে প্রায় 1/2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি এর পুর তৈরি করে নিচ্ছি, তার জন্য এখানে কড়ার মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন, আর দিয়ে দিলাম এখানে আদা, দিয়ে এটাকে কিছুক্ষণ ভাজলাম। ভাজার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেরকমই লঙ্কা দেবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কাটা বিনস, তারপরে দিয়ে দিচ্ছি গাজর। এগুলোকে আরেকটু কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গ্রেট করে কাটা বাঁধাকপি, তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেবো। নেয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সয়া সস। সয়া সস দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা, কুচি করে কাটা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন সেদ্ধ হয়ে যাবে তখন এবার গ্যাসটা অফ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের পুর। এবার আমরা দেখে নিই ময়দাটা। দেখো ময়দাটা 1/2 ঘন্টা মতো রেখেছিলাম, এবার এটাকে একটুখানি মেখে নিয়ে এবার এর থেকে আমরা লেচি তৈরি করে নেব। একদম ছোট ছোট লেচি তৈরি করে নেব, বা তোমরা চাইলে বড় করে করতে পারো, করে সেটাকে বেলে সেটা থেকে কেটে নিতে পারো। আমরা এখানে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। এবার লেচি তৈরি করা হয়ে গেছে, এবার এগুলোকে আমরা বেলে নেব। ছোট ছোট লেচি তৈরি করে আমরা একটা একটা করে এখানে বেলে নিচ্ছি। তো এগুলোকে একটু পাতলা করে বেললেই ভালো হয়, সবই দোকানের মতো করে হবে। খুব মোটা বেললে আবার মোমোটা সেদ্ধ হতে অনেক টাইমও লাগবে এবং খেতেও অতটা ভালো লাগবে না। তো খুব পাতলাও নয় খুব মোটাও নয়, এরকমই বেলতে হবে। বেলা হয়ে গেছে, এবার এইটার চারপাশে আমরা অল্প জল দিয়ে দিচ্ছি যাতে পুট ভরে যখন আটকাবো জিনিসটা আটকে থাকে, তার জন্য চারপাশে একটু জল দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো পুট দিয়ে দিলাম। এবার আমরা দুদিকটা একসাথে নিয়ে জুড়ে দেব। দেখো দুদিকটা এবার জুড়ে দিলাম, খুব ভালোভাবে জুড়ে দিলাম, যেহেতু জল দেওয়া আছে তাই সহজেই আটকে যাবে। এইবার একটু একটু করে নিয়ে এইভাবে ভাঁজ খেয়ে খেয়ে আটকাতে হবে ভালো করে, একটু চাপ দিলেই আটকে যাবে। দেখো কি সুন্দর শেপ তৈরি হলো, আর খুব সহজেই তৈরি হয়ে গেল মোমোটা, খুব সুন্দর একদম দোকানের মতো। তো এইভাবেই আমরা বাকি মোমোগুলো তৈরি করে নেব। তো একই
যেভাবে বাকি মোমোগুলো আমরা তৈরি করে নিলাম, এইবার আমরা মোমোটাকে সেদ্ধ করব। তোমরা চাইলে মোমো স্টিমারেও স্টিম করতে পারো, এখানে আমাদের স্টিমার নেই, তার জন্য এই যে পাত্রটার মধ্যে রাখবো তার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিলাম। এবার এখানে একটা গামলায় জল গরম বসিয়ে দিয়েছি এবং তার উপরে এই থালাটা বসিয়ে, এটাই তেল মাখানো ছিল, তার উপর মোমোগুলো সাজিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিট মতো স্টিম করব। তো দেখো 12 থেকে 15 মিনিট মতো হয়ে গেছে, তো মোমোগুলো ভালো মতো স্টিম বা সেদ্ধ হয়ে গেছে। এবার মোমোগুলোকে এক এক করে আমরা তুলে নিচ্ছি। তো এইভাবে বাকি মোমোগুলো তৈরি করে নেব। তো তোমরা বাড়িতে অবশ্যই এটা ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও তোমরা কেমন বানালে, কীরকম লাগলো। তো মোমোটাকে এবার আমি এখানে সার্ভ করেছি, মোমোর যে ঝালঝাল চাটনি হয় দোকানে ঠিক সেই চাটনি দিয়েই সার্ভ করেছি। এই চাটনির রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো আমি এটা লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা অবশ্যই এই রেসিপিটাও দেখো। এবং যদি রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো নেক্সট তোমরা কোন রেসিপি দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও।